প্রথমে দুটি প্রশ্নের উত্তর দিতে চাই। অনেকেই প্রশ্ন করেন যে কি কি ডকুমেন্টস লাগে, একজন চাকরিজীবীর যে সকল ডকুমেন্টস লাগে সেটা যদি আপনি জানতে চান তাহলে আমাদের চ্যানেলে এখন যে পোস্টারটি ভাসছে এরকম পোস্টার সহ একটি ভিডিও পাবেন, সেটা দেখে আপনারা জেনে নিতে পারেন। একজন ব্যবসায়ীর কি কি ডকুমেন্টস লাগে সেটা যদি জানতে চান এখন যে পোস্টারটি ভাসছে এরকম পোস্টার সহ একটি ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, সেটি দেখে আপনারা জেনে নিতে পারেন একজন ব্যবসায়ীর কি কি ডকুমেন্টস লাগে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের চ্যানেলের নতুন ভিডিওতে আপনাকে জানাচ্ছি শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, সিটি ব্যাংক বাইক লোনের মাধ্যমে পালসার ABS TD 150 CC এই বাইকটি যদি আপনি নিতে চান তাহলে জানা দরকার এর সঠিক কিস্তি হিসাব। আর তাই এই নতুন ভিডিও নিয়ে আজকে আমি হাজির হয়েছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, আজকে যে বাইকটির কিস্তি হিসাব সম্পর্কে আপনাদেরকে জানাবো সেই বাইকটির মডেল হচ্ছে পালসার টিডি, অর্থাৎ টুইন ডিস্ক বা ডাবল ডিস্ক 150 সিসি। এই বাইকটি যদি আপনি সিটি ব্যাংক বাইক লোনের মাধ্যমে পেতে যান তাহলে আপনি কত টাকা সর্বোচ্চ লোন পেতে পারেন, আপনি বাইকটি নেওয়ার সময় কত টাকা ক্যাশ দিতে হবে এবং আপনার পার মান্থ ইএমআই কত আসবে, এই সম্পর্কে একেবারে হাতে কলমে হিসাব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি আশা করি। চৌরাস্তা রানিকা মোটরস থেকে যোগাযোগ করে আমরা যেই দামটি এটা জানতে পেরেছি 180,900 টাকা হচ্ছে এটার শোরুম প্রাইস, বাইক প্রাইস হচ্ছে 180,900 টাকা। এটার সাথে আমি 21,250 টাকা যোগ করছি রেজিস্ট্রেশন বাবদ, এই টাকাটা আমি যোগ করছি শুধুমাত্র লোনের পরিমাণটা বাড়ানোর জন্য। সুপ্রিয় দর্শক, 180,900 টাকাকে যদি আমি 80% করি তাহলে আপনি যে লোনটা পাবেন তার চেয়ে বেশি লোন পাবেন যদি 180,000-এর সাথে 21,250 টাকা যোগ করার পরে 80% করি, আমি সেটা করছি। যোগ করলে টোটাল অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে 2,02,150 টাকা। এটা হচ্ছে টোটাল প্রাইস। এখন এটাকে আমি 80% করব। 80% করলে আপনার যেই অ্যামাউন্টটা আসে সেটা 1,60,000, এর চেয়ে একটু বেশি, তবে আপনি সর্বোচ্চ আপনি লোন পেতে পারেন 1,60,000 টাকা পর্যন্ত। অর্থাৎ পালসার টিডি 150 সিসি এই বাইকটি যদি আপনি সিটি ব্যাংক থেকে নিতে চান বাইক লোনের মাধ্যমে তাহলে আপনি সর্বোচ্চ লোন পাবেন 1,60,000 টাকা। এবার চলুন জেনে নেওয়া যাক এই বাইকটি নেওয়ার সময় শোরুমে আপনাকে কত টাকা পে করতে হবে। বাইকটির মূল প্রাইস হচ্ছে 180,900 টাকা। আপনি যদি 1,60,000 টাকা লোন পেয়ে যান তাহলে এটা যদি আমি মাইনাস করি তাহলে আপনার থাকছে মাত্র 20,900 টাকা। 20,900 টাকার সাথে যেই অ্যামাউন্টগুলো যোগ হবে সেটা হচ্ছে 15,500 টাকা রেজিস্ট্রেশন। 2 বছরের রেজিস্ট্রেশনে বিভিন্ন শোরুমে বিভিন্ন দাম নিয়ে থাকে, 15,500 বা 15,000 টাকা, আমি 15,500 টাকা এখানে ধরে নিচ্ছি। ব্যাংকের ডকুমেন্টস চার্জ 1,150 টাকা, এটাকে আমি DC দিয়ে আপনাদেরকে হাইলাইট করে দিচ্ছি। তারপরে 1,990 টাকা HP চার্জ। এবারে 2,760 টাকা এটা হচ্ছে প্রসেসিং ফি। এটা কিভাবে আপনি বের করবেন, 1,60,000 টাকা গুণন দিবেন 1.725%, অর্থাৎ 1,60,000 টাকা আপনি লোন পাচ্ছেন, লোন অ্যামাউন্টের সাথে 1.725% গুণ দিলে যেই অ্যামাউন্টটা আসবে সেটা হচ্ছে প্রসেসিং ফি। এখন এই টোটাল অ্যামাউন্টগুলো আমি যোগ করলে টোটাল অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে 42,300 টাকা। অর্থাৎ 42,300 টাকা আপনি শোরুমে ক্যাশ দিয়ে বাইকটি নিয়ে যেতে পারবেন, যেটাকে আমি সংক্ষেপে ডাউন পেমেন্ট বলছি। 42,300 টাকা পে করে আপনি বাইকটি নিয়ে যেতে পারবেন। এবার চলুন জেনে নেওয়া যাক যে আপনার পার মান্থ ইএমআই কত আসবে।
আপনি যদি 1 ইয়ার এর কিস্তি সুবিধা গ্রহণ করেন তাহলে আপনাকে টোটাল ইন্টারেস্ট দিতে হবে 17,600 টাকা। অর্থাৎ আমাদের ইন্টারেস্ট সিস্টেমটা আপনাদেরকে একটু বলে দিচ্ছি, পার মান্থ হচ্ছে 0.9166%, 0.91666 এভাবে, তারপরে পার্সেন্ট। আর যদি এটাকে আমরা ইয়ারলি হিসেব করি তাহলে ইন্টারেস্টটা হবে 11%। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো 1,60,000 টাকা ইন্টু 11% দিলে আপনি দেখবেন চলে আসছে 17,600 টাকা। এটা হচ্ছে 1 বছরে আপনাকে ইন্টারেস্ট দিতে হবে। তাহলে আপনার ইএমআই কত আসবে? আপনার ইএমআই পার মান্থ 14,800 টাকা। এটা হচ্ছে আপনি যদি 1 বছরের কিস্তি সুবিধা গ্রহণ করেন তাহলে এই ইএমআইটা আসবে আপনার প্রতি মাসে। এবার যদি আপনি 2 বছরের কিস্তি সুবিধা গ্রহণ করেন, 2 বছরের কিস্তি সুবিধা যদি গ্রহণ করেন তাহলে আপনাকে টোটাল ইন্টারেস্ট দিতে হবে 35,200 টাকা এবং আপনার পার মান্থ ইএমআই আসবে 8,134 টাকা। আপনি যদি 3 ইয়ার্স এর কিস্তি সুবিধা গ্রহণ করেন, অর্থাৎ 3 বছরের কিস্তি সুবিধা গ্রহণ করেন, আপনাকে টোটাল ইন্টারেস্ট দিতে হবে 52,800 টাকা এবং আপনার পার মান্থ ইএমআই আসবে 5,912 টাকা। 1 বছরের কিস্তি সুবিধা যদি গ্রহণ করেন আপনার ইএমআই আসবে 14,800, এটাকে আমি রেড জোনে রাখছি। আপনি যদি 2 বছরের কিস্তি সুবিধা গ্রহণ করেন 8,134 টাকা, যেটাকে আমি ইয়েলো জোনে রাখছি। আর যদি আপনি 3 বছরের কিস্তি সুবিধা গ্রহণ করেন এটাকে আমি গ্রিন জোনে রাখছি। কেন আমি আপনাকে কেন এই 3 বছরেরটাকে গ্রিন জোনে রেখেছি, কেন সাজেস্ট করছি? এখানে ইন্টারেস্ট পরিমাণটা কিন্তু অনেক বেশি, কিন্তু এখানে মেজর 2টা সুবিধা যেটা আমি প্রতিটা ভিডিওতেই বলে থাকি। একটা হচ্ছে আপনার ইএমআইটা অনেক ছোট, যেটা পরিশোধ করা সহজ হবে এবং আপনার ইনকাম রেঞ্জে কভার করবে, যেটা আপনাকে লোন পেতে সহায়তা করবে। আপনি যদি 1 বছরে কিস্তি সুবিধা গ্রহণ করেন কিংবা 2 বছর, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার সাংসারিক খরচ বা অন্যান্য খরচ আমরা হিসেব করার পরে আপনি লোনটা হয়তো নাও পেতে পারেন, কিন্তু 3 বছরের কিস্তি সুবিধা নিলে আপনি লোনটা সহজেই পেতে পারবেন, যেটা সহজে আবার পরিশোধও করতে পারবেন। পাশাপাশি আরেকটা যেটা মেজর সুবিধা, সেটা হচ্ছে আপনি 3 বছরের কিস্তিতে নেওয়ার পরেও আপনি যদি আফটার 6 মান্থ, 6 মাস পরে যে কোনো মাসে সম্পূর্ণ কিস্তি সম্পূর্ণ টাকা পরিশোধ করে দিতে চান, তাহলে আপনি যেই মাসে সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন ওই মাস পর্যন্তই আমরা ইন্টারেস্টটা নিব। সাপোজ আপনি 10ম মাসে সব টাকা দিয়ে দিবেন, তাহলে 10 মাসে যা ইন্টারেস্ট আসবে সেটা দিয়েই আপনি সকল মানে হিসাবটা ক্লোজ করে দিতে পারবেন। তো সেই হিসাবে 3 বছরের কিস্তি সুবিধাটা গ্রহণ করা আপনার জন্য সবচেয়ে ভালো হবে। আশা করি সম্পূর্ণ হিসাবটা আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না।